আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। মিডিয়া সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ঢাকায় সিনেমার সুপারস্টার নায়ক শাকিব খানের উপর অভিমান করেছিলেন ঢাকায় সিনেমার এক সম্পর্দাকাপন্ন নায়িকা পপি। এই নায়িকা পপি জানান, শাকিব খানের উপর আমি অভিমান করেছিলাম, কারণ শাকিব খান তার পিছনে সব অতীত ভুলে গেছে। এই শাকিব খানের জন্য আমি জীবনে অনেক কিছু করেছি। এই শাকিব খানের পারিশ্রমিক বাড়ানোর জন্য আমি পরিচালক প্রযোজকদের অনুরোধ করেছি, কিন্তু শাকিব খান আজ বাংলাদেশের সুপারস্টার হয়েছে, তার পারিশ্রমিকও অনেক ডবল হয়ে গেছে, কিন্তু শাকিব খান পেছনে সব স্মৃতি ভুলে গেছে। সেই জন্য আমি শাকিব খানের প্রতি অনেকটা অভিমান করেছিলাম, এমনটা বললেন নায়িকা পপি। নায়িকা পপি জানান, চলচ্চিত্র নির্বাচনে আমি শাকিব খানের বিপক্ষে নির্বাচন করেছি এবং আমি জায়েদ খানকে সাপোর্ট করেছিলাম শাকিব খানের প্রতি অভিমান করে। কিন্তু এখন জায়েদ খানকে নিয়ে আমাকে অনেক নানান ধরনের গুজব ছড়িয়েছে, কিন্তু এটি ভুল মিথ্যা। এমনকি শাকিব খানকেও যখন সাপোর্ট করেছিলাম, অনেকেই শাকিব খানকে নিয়ে আমাকে গুজব ছড়িয়েছে। কিন্তু শাকিব খানের প্রতি আমি অনেকটা অভিমান করেছিলাম, কিন্তু এখন আর শাকিব খানের প্রতি আমার অভিমান নেই। তার সাথে আমার এখন খুব ভালো সম্পর্ক এবং কি বন্ধুত্ব। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে থাকবেন। মিডিয়ার সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন।